ই আড়জেকটিভস উপরে মু কনসেপচুয়াল ভিডিও অপলোড করছে ইয়া আড়জেকটিভর ইউজেস উপরে মু কনসেপচুয় ভিডিওরে এবং প্রিভিয় ভিডিওরে এই আর্জেকটিভস উপরে আকটিভিটি ওয়ান টু থ্রি ফোর যদি আপনার দেখি না কিছু টেনশন নেওয়ার না আপনারপাশে মু লিঙ্কি আপনার সে লিঙ্ক মাধ্যমে সে ভিডিও দেখিপারে কনসেপ্ট বুঝিপারে কিন্তু বর্তমান ভিডিও ক্লিপ্রেই আডজেকটিভস উপরে বেস করি যে আকটিভিটি অকটিভিটি ফাইভ সিক্স সেভেন এইট বর্তমান অপলোড করা যাচ্ছি দেখুন এই যে আকটিভিটি ফাইভ সিক্স সেভেন এইট্রে এটা আর্জেকটিভসর ইউজেজ উপরে দিয়ে যাই যে কেউ জায়গায় আমি আর্জেকটিভ কু সুপারিটিভ ইউজ করবু কেউ জায়গায় আপনার আবজেকটিভ কু কম্পরেটিভ ডিগ্রি ইউজ করবু কেউ জায়গায় আবজেকটিভ আমি পোজিটিভ ডিগ্রি ইউজ করবু সেইপর যদি নাউন ফ্রেজে আমার হড নাউন পূর্বে যে আর্জেকটিভস থা যদি সে আড়জেকটিভস গুড়ি আমার মোর দে ওয়ান অনেক সে আর্জেকটিভস পাখে আমি কমা ইউজ করবু কি না এন্ড ইউজ করবু কি না এইসব আড়জেকটিভসর ইউজেস উপরে মু বর্তমান আকটিভিটি করি দেখছি চালু বর্তমান আমি করি আকটিভিটি ফাইভ দেখ রহলা আকটিভিটি ফাইভ দেখুন আকটিভিটি ফাইভ রে কোণ লেখা যাই রিড দ ফলোই লেটর দ্য রাইটর হ্যাজ মেড সমিষ্টেক ইন ইউজিং দ আড়জেকটিভস কেক্টেম হ্যা এভার নেসেরি ইউ মে হ্যাভ পোট কমার্স কিংবা এন্ড ইন সম প্লেসেস অলসো তা মানে এটি দেখুন তড়ে গুটে ল্যেটর দিয়ে এ লটর লেখিলা বেড়ে রাইটর কিছু মিষ্টেক করেছেন সেষ্টেক কেউ বাবদে মিষ্টেক করেছেন না আডজেকটিভসর ইউজেজ উপরে সে কিছু মিস্টেক করেছেন তাহলে যে জায়গায় মিষ্টেক থাক আমি সেই জায়গা কু আমি কেক্ট করব তা কে যদি কোশি জায়গায় আমার মোর ওয়ান আডজেকটিভস লাগিথি সেটি কমা ইউজ হব কি না আমি তাকে চেক করব দেখুন এই যে আড়জেকটিভসর ইউজেজ উপরে কোটি আমি কমা ইউজ করবু তা ছোটিয়া হিটস দি দেখুন যদি আমার নাউন ফ্রেজ্রে হেড নাউন পূর্বরে আমার মোর্ দ্যান ওয়ান আড়জেকটিভস অ তাহলে আমি সেটি কতবে কমা ইউজ করব যদি দেখবে আমার মোর দ্যান ওয়ান আড়জেকটিভস অ এবং সে আড়জেকটিভ গুড়ি আমার কম করছি না কলর নে ইন্ডিকেট করছি যদি সে আড়জেকটিভস গুড়ি কলর নেম ইন্ডিকেট করছে তাহলে গোটে গোটে কলর পাখে আমি কমা কমা ইউজ করব এবং লাস্ট কলর পাখে আমি এন্ড ইউজ করবু সেইপর দেখুন আমি আনিসু যদি বিার পরে আমার মোর দে ওয়ান আড়জেকটিভস অ সেই কেসে আমি কম করব না আমি গোটে গোটে আড়জেকটিভ পাখে কমা লগাইবু এবং শেষ আড়জেকটিভ পূর্বরে আমি এন্ড ইউজ করবু এসব কনসেপচুয়াল ভিডিওরেছি মানে দয়া করে সে কনসেপচুয়াল ভিডিওগুলো দেখি দিবু যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব তা এ আর্জেক্টিভ্রে কেউটি মিস্টেক অপন সহজে তাকে ধরিপারে চালু বর্তমানে করি দেখছি দেখুন এটি লেখা হয়েছি আই রিচড হীরাকুদ এস্ট্রাটে মু গতকালি হীরাকুদ্রে পঞ্চলি আই এম নাও লিভিং ইন এ লিটল নাইস হোটেল অ্যান্ড দ্য রুমস আর্ কাইট ক্লিন স্পেসিয়কোরেটেড দেখুন এই যে লেখা হয়েছে দেখুন আই এম নাও লিভিং ইন এ লিটল নাইস হোটেল এই যে লিখা লিটিল নাইস হোটেল এইটা আমার হচ্ছে নাউন্ট ফ্রেজ এ নাউন্ট রা হেড বড় কি না হোটেল দেখুন এ হোটেল পূর্বে আমার দুইটি গোটে অ লিটিল আছে নাইস এ লিটিল কোহতি সাইজ অফ আডজেকটিভ নাইস কেউ কেউ ওপেনিয়ন সে মু ভিডিওরেছি যদি আমার মোর দ্যান ওয়ান আড়জেকটিভস তাহলে প্রথমে কোণ না ওপেনিয়ন আসব তাপরে কাইজ আসব যেহেতু এটি ওপেনিয়ন উপরে আমরা আসছে নাইস তাপরে সাইজ উপরে আমরা আসছি লিটল তা মানে এই যে লেখা হয়েছি লিটিল নাইস হোটেল তাহলে এটা ভুল এ কনস্ট্রাকশন কম হব না নাইস লিটিল হোটেল এটার কোণ হব না প্রথমে আর্জেকটিভ আসিব নাইস এটা হচ্ছে ওপেনিয়ন তারপরে আসিব সাইজ লিটল তারপরে আসিব নাও নাম হোটেল এটা হয়ে এ নাইস লিটিল হোটেল তাপরে দেখুন অ্যান্ড দ্য রুমস আর কোয়াইট ক্লিন স্পেসিয়াস ডেকোরেটেড দেখুন এই যে সেন্টেসে আমার বি ভার আর্ মানে রুমসগুড়ি অ তাহলে রুমসগুড়ি না সম্পূর্ণ রূপে ক্লি স্পেসিয়স ডেকোরেটেড এইটি বর্তমান মুকি গলি যদি আমার বি ভার পরে আমার মোর্ দ্যান ওয়ান আবজেকটিভস আসে তাহলে আমি কম করব না আবজেকটিভস পাখে আমি কমা কমা লগাইবু লাস্ট্র আড়জেকটিভ পূর্ব আমি অ্যান্ড ইউজ করবু তা ক্লিন এ গোটে আডজেকটিভ স্পেসিয় এগুটে আবজেকটিভ ডেকোরেটেড এটা আগে গোটে আবজেকটিভ মানে ক্লিন পাখে কমা লগাইব তাপরে স্পেসিয়াস লেখি তাপরে লাস্টে কি ডেকোরেটেড এ ডেকোরেটেড পূর্বরে আমি লগাইবুন্ড তা মানে এটা হয়ে যাব ক্লিন কমা স্পেসিয়াস এন্ড ডেকোরেটেড তাপরে দেখুন আই ক্যান সি দ কংক্রিট হিউজ রিভার ড্যাম এন্ড ডিপ ব্লু ওয়াটার্স ফ্রম মাই উইন্ডো দেখুন এই যে লিখা হইছে রিভার ড্যাম এ রিভার ড্যাম বিষয়ে কুয়াওছে কে রিভার ড্যাম কিপর আছে না কংক্রিট হিউজ তা দুইটা আবজেকটিভ অ এ দুইটা আর্জেক্টিভ দেখুন এ হ্যুজ গোটে সাইজ কন্ডিকেট করছে এ কঙ্ক্রিট এটা গোটে মেটে ইন্ডিকেট করছে আমি জাগু আড়জেকটিভ্র হুজ প্রথমে আমার কোণ না সাইজ আসব তাপরে কমর মেটে আসব তেমক এটা চেঞ্জ হয়ে যাব আই ক্যান সি দিউজ কঙ্ক্রিট রিভার ড্যাম এড দিপ ব্লু ওয়াটারস ফ্রম মাই ওইন্ডো তা মানে মো ওই রুম ডিপ ব্লু ওয়াটারস দেখিপারি দেখুন এই এটা হচ্ছে নাউন ই দেখুন দুইটা আবজেকটিভ অলার ডিপ তাপরে ব্লু এই যে ডিপ ব্লু ডিপটা মোটর সাইজ কন্ডিকেট করছে এ ব্লুটা মো কলর ইন্ডিকেট করছি। আমি জাঁচু ফার্স্ট আসব সাইজ তাপরে আমার আসিব কলর। তা সাইজ কলর এটা সজা হই অ তা মানে এটি কিছি চেঞ্জ করিবি নাহি। এটা ঠিক অ্য ডিপ ব্লু ওয়াটার ফ্রম মাই উইন্ডো দ সাইজ অফ দ্য ড্যাম এন্ড দ্য ওয়াটার বডি ইজ রিয়ালি এমেজড ড্যাম র সাইজ এবং যে ওয়াটার বডি এটা প্রকৃত আশ্চর্যকর অ দেখুন এই যে লেখা যাই আর্জেক্টিভ এমেস্ট এটা হচ্ছে ইডি ফর্ম অফ আর্জেকটিভ এই যে ইডি ফর্ম অফ আর্জেকটিভ লেখা হইছে এটা ঠিক আছে কি ভুল অর্থমান আমি দেখব দেখুন আমি জাছু ইডি ফর্ম অফ আর্জেক্টিভ আইএন জি ফর্ম অফ আর্জেকটিভ কোটি লাগে আমি জাছু জিনিস। যদি ভিতরে কি কাহ ভিতরে কোনসি ফিলিংস ক্রিয়েট করে তাহলে সেই কেস রে আমি কোন করব না আইএন জি ফর্ম অফ আর্জেকটিভ ইউজ করিব। যদি আর্জেকটিভটি কাহার ফিলিংস কু ইন্ডিকেট করে তা কেসে আমি কম করব না ইডি ফর্ম অফ আর্জেকটিভ আমি ইউজ করবু দেখ এইটি যে লেখা হইছে দ সাইজ অফ ডেম এন্ড দ্য ওয়াটার বডি মানে র সাইজ এবং ওয়াটার বডিটা এটা কোণ করে না আমি গোটে ফিলিংস ক্রিয়েট করে যেটা আমি আশ্চর্যজনক লাগুচি যেহেতু এইটা আমি গোটে ফিলিংস ক্রিয়েট এই যে এমেজ লেখা হয়েছে ইডি ফর্ম অফ আর্জেকটিভ এইটা ভুল অ এটা কোণ হব আই এজি ফর্ম অফ আড়জেকটিভ এটা হয়েছে এমেজিং তা মানে দা সাইজ অফ ডেম এন্ড দা ওয়াটার বডি ইজ রিয়েলি এমেজিং তাপরে আই ক্যান সি পিপল উইথ দেয়ার ফিশিং উডেন বোটস দেখুন ফিশিং উডেন বোটস এ বোটস মরা হচি নাউন এ ফিশিং তাপরে উডেন এ দুইটা মোটর আর্জেকটিভ যদি নাউন পূর্বরে আমার মোর দ্যান ওয়ান আসি যায় তাহলে আমি তাকে কিপরি সেটিং করবু ফার্স্ট আমি দেখিবো যে আর্জেকটিভ কেউ রে বিলং করু

তাপরে যে কেচিং ফিস এটা ঠিক আছে তাপরে দেখুন ইউ ওইল বি সরপ্রাইজিং টু সি দ্যাট ইভিন স্মল চিলড্রেন গো আউট ইন টু দ্য ওয়াটার্স টু কেচ ফিস ওইলি সরপ্রাইজিং তুমি আশ্চর্যের পড়ে যাব তুমি আশ্চর্য হয়ে যাব তাম তুমি আশ্চর্য হয়ে যাব এটা তুমার গোটে ফিলিং কু ইন্ডিকেট করছি যদি কাহ ফিলিং ইন্ডিকেট করি ফিলিং ক্রিয়েট করু না কাহার ফিলিং যদি ইন্ডিকেট করে তাহ কেস্রে আমি কম করব না ইডি ফর্ম অফ আর্জেকটিভ আমি ইউজ করবু তা এটা হয়ে যাব ইউ উইল বি সরপ্রাইজড টু সি দ্যাট ইভিন স্মল চিলড্রেন গো আউট ইন টু দ ওয়াটার্স টু ক্যাচ ফিশ এপরিকি ছোট পিলা মানে মাছ ধরবা পা ভিতরক চাল যাতে হাও ফিয়ারলেস দেখুন কে নির্ভীক সিন ইট ইজ অলরেডি উইন্টার ইউ ক্যান সি বারস অফ রেড হোয়াইট ব্লু অর মিক্সড কলার্স সুইমিং প্লে কু ইন দ্য ওয়াটর্স দেখুন এই যে লেখা যাই বার্ডস অফ রেড কলার্স ব্লু অর মিক্সড কলার্স সুইমিং প্লে কু ইন দাটর্স দেখুন এইটি কলারসর নে মেনশন করা যাই রেড হাইট ব্লু অর্ মিক্সড পূর্বরে মু কহিকি গলি যদি আমরা কলর্স রেম থাকে মোর দ্যান ওয়ান আডজেকটিভ হয়ে আমি কন করব না আপনি গোটে গোটে কলার পাখে কমা লগাইবুপরে লাস্ট কলার পূর্বে আমি অ্যান্ড রেড। হাইট ব্লু অর মিক্সড এই তিনটা আমার কলার দিয়ে যাই তা রেড পাখে কমা হাইট এটি এন্ড লগেবি ব্লু অর্ মিক্সড কলার্স সুইমিং প্লেফুলি ইন দ্য ওয়াটার্স দে কম হিয়ার ইন ওইন্টার অ্যান্ড গো ব্যাক টু দিয়ে অরজি প্লেসেস এট ইটস এন্ড সেটা শীতদিনে আসন্তি এবং শেষরে কোণ করতে না সেমান যে অরিজিনাল প্লেসেস অরিজিনাল প্লেসেস সে ফে যাতে টুমরো আই উলিল ভিজিট দ্য ড্যাম এন্ড গো আউট ইন দ্য ওয়াটস ইন এ বিগ মটর বোট আসন কু ড্যামিজিট করি এবং মটর বোট্রে সে পারকি হাট এ ফন ইট ওইলবি কেড়ে আনন্দদায়ক এটা হব বা লাগিব আই ফিল থ্রিলিং এট দ আইডিয়া এ আইডিয়া উপরে মতো টিকি রোমাঞ্চিত লাগুছি বা রোমাঞ্চিত ফিল করুচি যেহেতু এটার আই ফিল থ্রিলিং লেখুছি তা মানে মোর ফিলিং কু সে ইন্ডিকেট করুচি যদি কাহ ফিলিং কু ইন্ডিকেট করে তাহলে আমি কম করব না সেটি ইডি ফর্ম অফ অ্যাডজেক্টিভ আমি ইউজ করবু তা এটা কোচিব না আই ফিল থ্রিলড এট দ আইডিয়া এই যে থ্রিলিং লেখা হয়েছে এটা হয়ে থ্রিলড তা মানে রোমাঞ্চিত আই উইল টেল ইউ মোর হোয়েন আই গো ব্যাক হোম এন্ড সি ইউ তাপরে মু তুমি আউরি অধিক যেতে কবি মু ঘরক ফেরিবি এবং তোমাকু দেখা করিবি তা এ গুটে লেটার এ লেটারে আমার যে অ্যাডজেক্টিভস গুড়ি লা সে আর্জেকটিভসরে কমার ইউজ ভুল থিলা অ্যান্ড ভুল লা কোটি ইডি ফর্ম অফ আডজেকটিভ লাগবে কোটি আইন জি ফর্ম অফ আডজেকটিভ লাগবে তারজেস উপরে কিছু ভুল লাটাকি বর্তমানে ঠিক করি দেখলি তাপরে নেট ভিডিও ক্লিপ্রে আমি করবু আকটিভিটি সিক্স যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করানু সবসক্রাইব করব এবং অন্য মানুষ বহু মাত্রা সেয়ার করুন কিনা পরীক্ষা পাখি আসলে পিলাঙ্কর আড়জেকটিভসর ইউজেস উপরে কিছু ডাউট যদি এ কন্টেট সে পাখে তাহলে সেম ডাউটটা ক্লিয়র হয়ে পাব চালু নেক্স ভিডিও ক্লিপ্রে আমি দেখব আকটিভিটি সিক্স সেভেন এইট থ্যাঙ্ক ফর ওয়াচিং